বাইরে কান্ট্রিতে সেই ভাইরাল রোল আইসক্রিম যখন আমাদের চট্টগ্রামে, তো আমি দেরি না করে চলে গেলাম সেই ভাইরাল রোল আইসক্রিমটি ট্রাই করতে। তো হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? তো ফার্স্টে আমি চলে গেলাম সেই ভাইরাল রোল আইসক্রিমটি দোকানে। তো ওনাদের দোকানে হচ্ছে কি, ওনাদের মেনুটা সুন্দর করে এখানে পেন্টিং করে রাখছে। তো আমি আমার পছন্দের মতো একটা চকলেট মিল্ক শেক অর্ডার করে নিলাম, যেটার নাম ছিল লেডি ডন্ট, নাম্বার ছিল 12 নাম্বার। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো অর্ডার করে নিয়ে খেতে পারেন। তো এই যে আমি ওয়েট করতেছিলাম আমার লেডি ডনের জন্য। ওনাদের বানানো প্রসেসিংটা আমার খুবই ভালো লেগেছে, এক কথায় দেখেন আপনারা। অনলাইনে যখন দেখলাম বাইরে কান্ট্রিতে ওনারা বিভিন্ন ফ্রুটস চকলেট দিয়ে রোল আইসক্রিম বানাচ্ছে, তখন আমি চিন্তা করতাম কখন আমাদের চট্টগ্রামে এরকম একটা জিনিস আসবে। তো ফাইনালি চলে আসছে আমাদের চট্টগ্রামে। এটা মূলত ঢাকায় আছে আমি যতটুকু জানি, আমি শিওর না, কিন্তু আমাদের চট্টগ্রামে ফার্স্ট টাইম, সেজন্য হচ্ছে কি আমার জন্য খুবই খুবই স্পেশাল এই আর কি। তো আমার মিল্ক চকলেট সেট মানে লেডি ডন্ট আমার প্রায় রেডি। তো ফাইনালি আমি পেয়ে গেলাম আমার চকলেট মিল্ক শেক, যেটা আমার অনেক দিনের ইচ্ছা, আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে দেখেন কালারটা, জাস্ট চকলেটের ভরপুর ছিল। তো আমি এখন ট্রাই করব। এই যে খুবই খুবই মজা ছিল, মানে মুখে দেওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা ফিল, আর হচ্ছে কি চকলেটের একদম কি বলবো আমি বলতে পারতেছি না, এত মজা ছিল বলার মতো না। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে গিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, সকালে আমি একটা ভাইয়ের ভিডিও পোস্ট দেখি, উনি মেবি চট্টগ্রামে, উনি রোল আইসক্রিমটি ট্রাই করে একটা ভিডিও আপলোড দেই। তো আমি ভিডিওটা দেখেছি সকালে, এখন বিকাল টাইম, আমি চলে আসছি ট্রাই করার জন্য। মূলত আমার এই জিনিসটা খুবই ভালো লাগতো, আর এখন ফার্স্ট টাইম ট্রাই করে বলতেছি আমার খুবই খুবই ভালো লেগেছে, খুবই খুবই মজা এটা। তো আপনারা চাইলে গিয়ে হচ্ছে কি ট্রাই করে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এটার লোকেশন হচ্ছে কি চট্টগ্রামে কাজের ঝেউরি সার্কিট হাউসের অপোজিট সাইটে, গোধূলিবেলা রেস্টুরেন্টের ঠিক পাশেই। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।